আসসালামু আলাইকুম টোয়ান ব্লগ থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই আল্লাহ পাখির রমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয় পাখির রমতে সুস্থ আছি ভালো আছি তাহলে ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই আছি তো আজকের আমার এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা নিউ মার্কেটের যে মসজিদটা আছে সে মসজিদের বিষয় নিয়ে আর কি ভিডিও করছি ঢাকা নিউ মার্কেট আর ঢাকা নিউ সুপার মার্কেট দুটা কিন্তু আলাদা কে নিউ মার্কেটে মার্কেট করতে আসে কিন্তু নিউ সুপার মার্কেট থেকে মার্কেট করে চলে যাই তো চন্দ্রিমার অপোজিটে ওভারব্রিজ থেকে নেমে যে মার্কেটটা ওটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আর এই মুহূর্তে আমি যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো যেটা বলছিলাম আর কি যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা নিউ মার্কেটের যে মসজিদ আছে এই মসজিদ নিয়ে আসলে কিছু কথা বলছি আমি এখানে হচ্ছে মেয়েদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর নামাজের ব্যবস্থা আছে যেটা আসলে আগে আমার জানা ছিল না তো এই জন্য ভাবলাম যেহেতু আজকে আমি এই মসজিদে নামাজ পড়তে আসছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কারণ অনেকে হয়তো আমার মতো জানেন না তো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের দুই নাম্বার যে গেট আছে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে একদম আপনারা এই মসজিদটা পেয়ে যাবেন সিঁড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো এটা হচ্ছে ছেলেদের মসজিদ আর পাশে হচ্ছে মেয়েদের মসজিদ ছেলেদের মসজিদটাও দোতলা মেয়েদের মসজিদটাও দোতলা তো এটা একটু উচ্চতা একটু কম মেয়েদেরটা কিন্তু আলহামদুলিল্লাহ ভিতরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি আজ পর্যন্ত যতগুলো মসজিদ দেখেছি মেয়েদের জন্য তার মধ্যে বলবো এখন পর্যন্ত এই মসজিদটা সবচাইতে সুন্দর মেয়েদের জন্য অনেক সুন্দর এটা তো আসলে ভিতরের অংশগুলো দেখাতে পাচ্ছি না কারণ অনেকে অজু করছে কেউ নামাজ পড়ছে আসন নামাজের সময় তা আমি সবসময় যেটা করি নিউ মার্কেটে যখন আমার কাজ থাকে বিশেষ করে নিউ সুপার মার্কেটে আমি ইস্টান মল্লিকায় চলে যাই নামাজ পড়ার জন্য তো ইনশাআল্লাহ এখন থেকে আর অত দূরে যেতে হবে না আমি খুব সহজে এখানে চলে আসতে পারবো তো আমার কাছে মনে হলো যে ভিডিওটা করি কারণ অনেকে আছেন হয়তো আমার মতো জানেন না তো ভিডিওটা করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো আপনারা যারা ঢাকা নিউ মার্কেটে আসেন নামাজ পড়ার ব্যবস্থা কোথায় কি কেমন আছে সেটা জানেন না তাদেরকে আসলে জানিয়ে দেয়া। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনারা এই মসজিদটা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ কোনো একদিন ভিতরের অংশটাও দেখাবো যেদিন আর কি ফাঁকা থাকবে মানুষ কম থাকবে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ভিতরটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ